রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা বছরের শেষ মাস চৈত্রের প্রথম সকালে। আপনাদের সাথে আছি আমি মেহেরুল রিজওয়ান অমি, থাকবো পুরোটা সময় জুড়ে। দেখছেন দেশের প্রথম মেডিকেল ভিত্তিক অনলাইন টেলিভিশন চ্যানেল রাজ টিভির নিয়মিত আয়োজন হ্যালো ক্যাম্পাস অনুষ্ঠান। দর্শক, আপনারা জানেন প্রতিটি পর্বেই আমরা দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলি, জানি তাদের মেডিকেল কলেজের কথা, শুনি মেডিকেল কলেজ ক্যাম্পাসে তাদের গল্প। এরই ধারাবাহিকতায় আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজের শিক্ষার্থী রিয়াদ আহমেদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণের জন্য। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার কলেজের যতগুলো সিনিয়র ভাইয়েরা আছে, তারা আমাকে সহযোগিতা করেছে যে রাজ টিভিতে আসার জন্য, যে তুই এরকম একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারিস। থ্যাংক ইউ। দর্শক, কথা বলবো রিয়াদের সাথে, জানবো তার মেডিকেলের কথা, জানবো তার মেডিকেল ক্যাম্পাসের কথা, শুনবো মেডিকেল ক্যাম্পাসে ঘটে যাওয়া বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন গল্প। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন, সেই জন্য আপনাদেরকে যেটি করতে হবে, আমাদের অতিথির সঙ্গে সরাসরি কথা বলার জন্য ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারে। আপনাদের সুবিধার জন্য আমি নাম্বারটি আবারও বলে দিচ্ছি, 01779271021। এছাড়াও রাজ টিভির অফিসিয়াল ফেসবুক পেজে লাইক দিয়েও আমাদের সাথে যুক্ত হতে পারেন, এমনকি ইউটিউবে আমাদের অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আপনারা যারা আমাদের সঙ্গে কথা বলতে চান কিংবা নিজের মেডিকেল কলেজকে এই অনুষ্ঠানে তুলে ধরতে চান, তারাও আমাদের সঙ্গে দেরি না করে যোগাযোগ করুন 153 চায়না বিল্ডিং গলি, আজিমপুর, রাজ টিভি স্টুডিওতে। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের অনুষ্ঠান। কথা বলবো তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজের শিক্ষার্থী রিয়াদ আহমেদের সাথে। প্রথমেই যে প্রশ্নটা আসলে করতে চাই, যে ঢাকার বাইরে, যদিও গাজীপুর অবশ্য খুব বেশি দূরে না, তবুও ঢাকার বাইরে কিন্তু আবার বেসরকারি মেডিকেল কলেজ, সো সেই দিক থেকে যদি বলতে চাই যে তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজের ওভারঅল সার্বিক পড়াশোনার মানটা কেমন? হ্যাঁ, এটা অবশ্যই বলতে হবে যে হচ্ছে আমার মেডিকেল কলেজ অনেক একটা ভালো পজিশনে এখন আছে। প্রত্যেক বছর আপনার হচ্ছে রেজাল্টের দিক থেকে যদি বলতে থাকি, আমাদের 75 থেকে 75% পাশের হার থাকে, এটা অনেক বেশি বেসরকারি মেডিকেল কলেজের তুল মানে হিসেবে অনেক বেশি। তারপরে দেন হচ্ছে আমাদের একটা মেইনটেনেন্স আছে, সেটা হচ্ছে 75%, সব মেডিকেল কলেজের ক্ষেত্রে এটা মেইনটেইন করতে হয়, কিন্তু আমাদের সর্বপ্রথম দেখে যে 75% আমাদের উপস্থিত আছে কিনা, অ্যাটেন্ডেন্সের বিষয়টা। তারপরে এটা লক্ষ্য রাখবে, তারপরে তার সাথে টার্ম ক্লিয়ারটা থাকবে, তারপরে আপনার হচ্ছে আইটেম কার্ড ক্লিয়ার রাখতে হবে, এইগুলো সর্বদিক থেকে বিবেচনা করে আমাদেরকে প্রফে সেন্ড আপ করে। দেন হচ্ছে আমাদের আপনার টিচার কোয়ালিটি যেটা বলি, সেটা হচ্ছে অনেক ভালো মানের শিক্ষক দিয়ে আমাদের পড়াশোনা চালানো হয়। আপনার আমাদের যে প্রিন্সিপাল স্যার, যেটা শ্রদ্ধেয় প্রফেসর আব্দুল খালেক আকন্দ স্যার, উনি একদম বাংলাদেশের নাম করা হিস্টোপ্যাথোলজিস্ট, ওনাকে অনেকেই চিনে, তো তার আন্ডারে আমাদের কলেজ পরিচালিত হয়। নিঃসন্দেহে এটা একটা খুবই ভালো দিক আমি বলতে চাই। একটু যদি বলি যে যেহেতু একে তো বেসরকারি মেডিকেল কলেজ, দুয়ে তো ঢাকার বাইরের দিকে, তো সেই দিক থেকে যদি বলি যে ক্লিনিক্যাল ক্লাসগুলো কেমন হয়, যেহেতু এটা একটা মেডিকেল কলেজ হাসপাতাল অবশ্যই আছে, সে বিষয়ে আমরা আস্তে ধীরে জানবো, তো ক্লিনিক্যাল ক্লাসগুলো কেমন হয়, যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে তো হয়তো ইন্ট্রোডাক্টরি, পরবর্তীতে গিয়ে আমাদের থার্ড ইয়ারে হচ্ছে প্রথম প্লেসমেন্ট শুরু হয়। হ্যাঁ, তো ক্লিনিক্যাল ক্লাসটা হচ্ছে আপনাদের সাড়ে 10টা থেকে শুরু হবে 12টা পর্যন্ত, এটা সকাল শিফটে থাকবে, মর্নিং শিফটে 1.5 ঘন্টা হবে, আর বিকেল শিফটে আবার শুরু হবে 4টা থেকে 8টা পর্যন্ত, এর মাঝে হচ্ছে 2 ঘন্টা 2 ঘন্টা করে পরপর ব্যাচ শুরু হয়। আচ্ছা, তো যখন যার যেখানে প্লেসমেন্ট থাকে, ধরেন আপনার হচ্ছে মেডিসিনে যদি প্লেসমেন্ট থাকে, সেক্ষেত্রে মেডিসিন অনেক করা, আমাদের মেডিসিনের ডিপার্টমেন্ট অনেক কোঅপারেটিভ, তারা হচ্ছে পেশেন্ট কীভাবে ডিল করতে হয়, হিস্ট্রি কীভাবে নিতে হয়, সেগুলো আমাদেরকে শেখায়।
তারপরে দেন হচ্ছে একটা হিস্ট্রি প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমাদের রোগীর সাথে পেশেন্টের সাথে কিভাবে আমরা কথা বলবো, একটা হিস্ট্রিটা কিভাবে পরিপূর্ণভাবে করা যায় সেটাও তারা আমাদেরকে টেকনিকগুলো শেখায়। আর আমাদের প্রফেসর ডক্টর মিজান স্যার, যেটা তিনি মেডিসিনের ডিপার্টমেন্টের হেড, তিনি অনেক কোঅপারেটিভ এবং অনেক ভালোভাবে আমাদেরকে এইগুলো লক্ষ্য রাখেন যে আমরা পেশেন্টের সাথে কথা বলতে পারছি কি না। সে নিজে আমাদেরকে একটা পরীক্ষা সিস্টেমে নেন যে আমরা কতটুকু শিখলাম। একটু যদি জানতে চাই যে ক্লিনিক্যাল সেক্টরটা যেমন বেশ ভালো রকমের অ্যাক্টিভ এবং খুবই এনরিচড, একটা তথাকথিত প্রবাদ রয়েছে আমি বলবো, বা একটা মিথ বলতে পারি বা একটা ভুল ধারণা বলতে পারি, যে ঢাকার বাইরের মেডিকেল কলেজগুলোতে সব বিষয়ের শিক্ষক থাকে না, রোগী স্বল্পতা তো আছেই, শিক্ষক থাকে না। আচ্ছা আচ্ছা, তো এটা কতটুকু ভুল নাকি কতটুকু সত্য? হ্যাঁ, এটা অবশ্যই যে আমাদের কলেজে কখনো দেখি নাই, যে আমি আপনার 2016 থেকে আসি, তারপরে অনেক পুরাতন মেডিকেল কলেজ, এটা এর আগেও শুনি নাই যে আমাদের শিক্ষক স্বল্পতা ছিল। আপনার মেডিসিন আমাদের হচ্ছে দুইটা প্রফেসর আছেন, ডক্টর মিজান স্যার অ্যান্ড ডক্টর মোশাররফ করিম, এটা হচ্ছে প্রফেসর স্যার আমাদের। তারপরে চারটা হচ্ছে আমাদের আপনার দুইটা রেজিস্টার আছে, চারটা মেডিকেল অফিসার আছে, তো সংখ্যাটা কিন্তু খুব একটা কম না। হ্যাঁ, খুব একটা কম না। তো সার্বিক দিক থেকে টিচার স্বল্পতা নেই বললেই চলে। সব সময় টিচার, একটা টিচার যখন আপনার রিজাইনমেন্ট দিয়ে চলে যায়, তার আগেই রিজাইনমেন্ট দেওয়ার আগেই হচ্ছে আমাদের কলেজ থেকে সেটা আবার নতুন করে রিকোয়ারমেন্ট দিয়ে রিক্রুট করে নেওয়া হয়। আচ্ছা, এই বিষয়টা নিয়ে বলতে চাই, যেমনটা তুমি ইতিমধ্যেই বলে ফেলেছো যে আসলে 75% অ্যাটেন্ডেন্সের বিষয়টা তো আমরা সচরাচর শুনে থাকি, এমনকি আমার ব্যক্তিগতভাবে অভিজ্ঞতাও আছে যে আমি সরাসরি বেশ কিছু মেডিকেল শিক্ষার্থীর সঙ্গে বলেছিলাম যে আইটেম নিয়ে এত, আসলে যে ওয়ার্ডটা বলতে চাচ্ছি সেই ওয়ার্ডটা এখন স্বীকৃত নাই, সেটা হচ্ছে যে প্যারা নাই বা আইটেম নিয়ে এত মাথা ব্যথা নাই, তো এটা কি সত্যি? না, আমার ক্ষেত্রে বলতে গেলে হচ্ছে যে আমি বিশেষ করে আইটেম থাকুক বা এক্সাম থাকুক, আমি সবটাই হচ্ছে খুব সিরিয়াস নেই, অন্যগুলো কী করবে জানি না, আর যে যার মতন করে আইটেমগুলো পড়তে পারে। হ্যাঁ, আমার ফ্রেন্ডেরা আছে, আপনার অনেক জুনিয়রকে দেখছি, তারা আইটেমটা রিল্যাক্স পড়ে, যে তারা ভাবে যে আইটেমটা কোনো আইটেমই না, আমরা ক্লাস টাইমে যখন ফ্রি পাবো, যে ক্লাসটা ল্যাকিং থাকবে আমরা তখন হচ্ছে আইটেমগুলো পড়ে নিব। তো আমি যখন করি, যখন আইটেম থাকে, আমি আইটেমটাকে প্রথম আইটেম টপিক্সগুলো খুব ভালোভাবে দেখি, তারপরে দেন আইটেম টপিক্স থেকে আমি বোর্ড বই হোক বা আমাদের টেক্সট বুক বা লেকচার খাতা যেটা থাকে সেগুলো থেকে আমি দাগানোর চেষ্টা করি, তারপরে দেন একটা পড়া নিজে নিজে মনে তৈরি করি, করে তারপরে পড়তে বসি। আচ্ছা, যদি বলতে চাই যে যেহেতু একটু ঢাকার বাইরে এবং বেশিরভাগ দেখা যায় যে হয়তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের একটা ফোন কল আছে, আমি একটু এটা ধরে নিতে চাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন দেওয়ার জন্য। আপনার নাম এবং পরিচয় বলে প্রশ্ন অথবা মতামত করুন। হ্যালো দর্শক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সম্ভবত একটু শোনা গেল না। দর্শক, আশা রাখি যে আপনি আবারও আমাদেরকে ফোন দিবেন। হ্যাঁ, যেমনটা বলছিলাম আসলে যে এই আইটেমের বিষয়গুলো তো একদম রেগুলারলি আসলে দিতে হয়। হ্যাঁ, রেগুলারলি আইটেম দিতে হয়, আইটেমের শিডিউল যখন থাকবে ওই শিডিউল অনুসারে আমাদের আইটেমটা ক্লিয়ার করতে হয়। আচ্ছা, ফোন মনে হয় আবার এসেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি শুনতে পাচ্ছি। জি, আপনি আপনার প্রশ্নটি করুন, পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। আচ্ছা আচ্ছা, আমি জামনাতুল নাইম সজীব, তাইরুন নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ। জি জি জি, বলুন বলুন। জি 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 জি, আমি হচ্ছে রিয়াদের সাথে কথা বলতে চাই। রিয়াদ কি শুনতে পাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলো। না রিয়াদ, মানে তোমাকে দেখে আমাদের অসংখ্য ভালো লাগছে, আমরা পুরো টিএমএনসি পরিবার তোমার প্রোগ্রাম দেখছি, একসাথে বসে দেখছি, আমরা খুবই মানে গুড টু সি ইউ। আর আমাদের কলেজ সম্পর্কে আসলেই মানে আরো ভালোভাবে প্রেজেন্ট করো, আমি আশা করি যে আমাদের এখানে যে প্রচুর গার্মেন্টস কর্মী থাকে, প্রায় 2 লক্ষ 2.5 লক্ষের মতো আমাদের কলেজের চারপাশে, এখান থেকে অসংখ্য রোগীদেরকে আমাদের কলেজ ফ্রি সেবা দেয়। তাছাড়া আমাদের কলেজে যে এরকম একটা এরিয়ার মধ্যে থাকার পরে প্রত্যেকটা ইভেন্টে, বাংলাদেশে যতগুলো ইভেন্ট হয় সবকিছুতে যে কাভার করে আমাদের কলেজ, এই ব্যাপারগুলো
গুলো শেয়ার করো। আর যেটা টিচার সংকট একেবারে নেই, টিচার সংকট নিয়ে কোনো কথা বলার দরকার নেই, কারণ সবাই যেহেতু জানে। তুমি শুধু বলো যে আমরা এই যে গার্মেন্টস কর্মী প্লাস আরো মেডিকেল ক্যাম্প, হেলথ ক্যাম্প করা হয়, বন্যা দুর্গতদের সাহায্য করা হয়, এই ব্যাপারগুলো ফোকাস করো। ওকে, ঠিক আছে জি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাকে ফোন দেওয়ার জন্য। আমরা শুনছিলাম যে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই মেডিকেল কলেজ, হাসপাতাল এবং এর শিক্ষার্থীরা। আমরা এই বিষয়ে আরও অনেক কিছুই জানব। আরেকটি ফোন কল আছে। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন দেওয়ার জন্য। আপনার নাম এবং পরিচয় বলে প্রশ্ন অথবা মতামত জানান। ওয়ালাইকুম আসসালাম, আমার পরিচয় হচ্ছে আমি ওই তো রিয়াদ আহমেদের ছোট ভাই। জি জি ভাইয়া, বলুন। ভাইয়ের সাথে কি কথা বলতে পারি? জি অবশ্যই। হ্যাঁ অবশ্যই, বলো ভাইয়া, কি কোশ্চেন করবা? রিয়াদ ভাইকে একটু দেওয়া যাবে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ কেমন আছেন ভাই? আমি সুহাদ, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ বলো, তোমার কোনো যদি কিছু জানার থাকে বলতে পারো। এমন কিছু জানার নেই ভাই, আপনাকে এফবিতে দেখলাম, দেখতেছি এখনো। আচ্ছা, তোমার ভালো লাগতেছে? থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া তোমাকে ফোন দেওয়ার জন্য। আসলে আমরা টপিকটাতে ফিরে, আমাদের সঙ্গে দর্শকরা যুক্ত হচ্ছেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ঢাকার বাইরের মেডিকেল কলেজ হিসেবে ক্যাম্পাস কতটুকু ফ্রেন্ডলি? ক্যাম্পাসটা হচ্ছে আমাদের মাঝারি আকারের ক্যাম্পাস, তবে একটা ক্যাম্পাসের মধ্যে যা থাকা দরকার সবই আছে। আপনার পরিপূর্ণ ডিপার্টমেন্ট বলেন, ইনডোর গেম সিস্টেম বলেন, লাইব্রেরি বলেন, সব কিছু থেকে পরিপূর্ণ। আর ক্যাম্পাসে সিনিয়র ভাই থেকে আরম্ভ করে আমাদের জুনিয়র যেগুলো আছে সবাই কোঅপারেটিভ, টিচাররাও কোঅপারেটিভ। একটু যদি জানতে চাই যে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ হচ্ছে লাইব্রেরি, তো তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজের লাইব্রেরি সম্পর্কে ছোট্ট করে যদি জানতে চাই। আমাদের লাইব্রেরিটা আপনার হচ্ছে অনেক বড় আয়তন নিয়ে একটা লাইব্রেরি করা, জানেন অন্য মেডিকেল কলেজের লাইব্রেরি কেমন, বাট আমি যখন লাইব্রেরিতে পড়তে যাই আপনার সন্ধ্যা থেকে বিকেল পর্যন্ত দুই ঘন্টা আমি লাইব্রেরিতে পড়ি। সেটা বিশেষ করে ক্লিনিক্যাল টার্ম যখন আমি পড়ি তখন লাইব্রেরিতে গিয়ে পড়ি। আর লাইব্রেরিটা হচ্ছে আপনার প্রতিটা সেক্টরই আলাদা করে আছে, মেডিসিনের জন্য মেডিসিনের করিডোর আছে আমাদের ওখানে আলাদাভাবে, সার্জারির জন্য সার্জারির একটা করিডোর আছে, আর মাঝখানে যেটা পড়ার জন্য আপনার হচ্ছে একটা বিশাল বড় টেবিল দেওয়া আছে, ওখানে সবাই গ্রুপ স্টাডি করতে পারবে। টিচারদের জন্য আলাদা পড়ার রুম আছে, আর যারা প্রফেসর স্যার তাদের জন্য আলাদা করিডোর আছে। তো মানে গ্রুপ স্টাডি করার বিষয়টা লাইব্রেরিতে আসলে খুবই আনকমন, এবং সাধারণত যেটা হয় যে বেশিরভাগ মেডিকেল কলেজে এই সুযোগটা দেওয়া হয় না আসলে, যে হট্টগোল হবে বা গোলমাল হবে, তো সেখান থেকে এই জিনিসটা মেনটেন হচ্ছে আমি আশা করি অনেক ভালোভাবেই তারা এটা মেনটেন করছে। আচ্ছা, এটা সেক্ষেত্রে একটু বলি, যখন আপনি তো জানেন যে যখন মেডিকেল কলেজে চার পাঁচজন একসাথে যদি পড়ে, পড়ার থেকে বেশি গল্পটা বেশি হয়, তো সেই ক্ষেত্রে যখন সিনিয়ররা পাশে থাকে তখন সিনিয়ররা বলে যে তোমরা পড়বা, ঠিক আছে আস্তেভাবে পড়ো। তারা কখনো আমাদেরকে বোকা দিয়ে বলে না, আমাদেরকে সবসময় তারা বলেছে যে তোমরা আস্তে আস্তে পড়ো, আস্তে আস্তে ডিসকাস করো, আমাদের যাতে সমস্যা না হয়। আচ্ছা, তারা আমাদেরকে আগে থেকে অ্যালার্ট করে। এই ঘটনা থেকে আসলে প্রমাণিত হয় যে ক্যাম্পাস অনেকটাই স্টুডেন্ট ফ্রেন্ডলি। প্রসঙ্গে যেতে যাচ্ছি একটু ব্যাকে, মেডিকেলেই কেন আসতে হলো? ছোট থেকে বাবা মার ইচ্ছা ছিল প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে আমার আপন যে কাজিন ডাক্তার মাসুদ রানা, তিনি একজন ইউরোলজিস্ট। আচ্ছা, তো তার ইন্সপিরেশন দেখে আমি ইন্সপায়ার্ড। আচ্ছা, তারপরে দেন হচ্ছে আমার নিজেরও একটু মনের ইচ্ছা ছিল যে ডাক্তার অনেক সম্মানী পেশা। হ্যাঁ অবশ্যই, নিঃসন্দেহে, বাট এখন এখনকার যুগে আচ্ছা এই পেশায় আসলে একটু হয়তো, কিন্তু তবু কিন্তু যারা সম্মান বের করে আনতে পারছে তারা পারছে, তারা কিন্তু পারছে না আসলে। একটা প্রসঙ্গে যেতে চাচ্ছি যে এই যে মেডিকেলে আসা, এই মেডিকেলে আসার পেছনের গল্প, যে মানে কোন জিনিসটা, মানে পারিবারিক দিক থেকে নাকি ব্যক্তিগত ইচ্ছা, অনেকটা থাকে না যে পরিবার চাপিয়ে দেয়, এমন কিছু কি ছিল? না পরিবার চাপিয়ে দেয় নাই। একটা ফোন কল আছে, একটু ধরে নিতে চাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন দেওয়ার জন্য। আপনার নাম এবং পরিচয় বলে প্রশ্ন অথবা মতামত জানান। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি টিম নাইন এর মোসাদ্দিক বলছি, আমি রিয়াদের বড় ভাই, মানে টিম, আমি ও হলো টিম 14, আমি টিম নাইন। তো আমাদের যথেষ্ট ভালো সম্পর্ক, মানে ও আর কি আমার ছোট ভাইয়ের মতো, আপন ছোট ভাইয়ের মতো। তো ওকে দেখে আমার খুব ভালো লাগছে যে ও আপনাদের লাইভে আর কি এখন
আছে। তো আমি আর কি রিয়াদকে অনুরোধ করব যে আমাদের আমাদের মেডিকেলটা হওয়ার আগে, আমাদের কলেজ প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমাদের হাটের হাসপাতাল ছিল, এটা আর কি সবাইকে একটু ই করার জন্য, জানানোর জন্য, এটা নিয়ে আবার কি কি করা যেতে পারে আমাদের টিচারকে একটু ই করার জন্য, জানানোর জন্য। আবার আবার এটা বলবো যে রিয়াদ, আমাদের যারা ডিফল্ট স্টুডেন্ট ওরা আর কি কিভাবে মানে টিচারদের সাথে কোঅপারেট হতে পারে, বা মানে ওর লজ্জা করে ডিফল্টার হওয়ার কারণে। তো টিচারদের উদ্দেশ্যে বলবো যে ওর মাধ্যমে যাতে টিচাররা জান যে হ্যাঁ ডিফল্টাররা কিভাবে আরো আগাতে পারে, এসব ব্যাপারে ইয়াদকে আমি অনুরোধ করবো যে ও যেন আরো কিছু বলে আর কি। জি জি, দর্শক অসংখ্য ধন্যবাদ, খুবই গতানুগতিক একটি প্রশ্ন করেছেন, এই সম্পর্কে আমরা আলোচনা করব। এবং মেডিকেল কলেজ যে আসলে কলেজ প্রতিষ্ঠার আগে হার্ট হসপিটাল ছিল, সেই বিষয়ে আমরা আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাকে ফোন দেওয়ার জন্য। আমরা যুক্ত হব আপনাদের সাথে, আপনারা থাকবেন আমাদের সাথে এই কামনা করছি। কথা বলবো অ্যাকচুয়ালি মেডিকেলের প্রথম যে দিন ওরিয়েন্টেশনের ব্যাপারে, তবে তার আগে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে আমাদেরকে। দর্শক, কথা হচ্ছিল তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজের শিক্ষার্থী রিয়াদ আহমেদের সাথে। মেডিকেল কলেজ, হাসপাতাল এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে। আশা করি দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন, একটি বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকুন। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজ টিভির নিয়মিত আয়োজন হ্যালো ক্যাম্পাস অনুষ্ঠানে। কথা হচ্ছিল তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজের শিক্ষার্থী রিয়াদ আহমেদের সঙ্গে। আপনারাও চাইলে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন, অতিথির সঙ্গে কথা বলতে ফোন করুন 01779271021 এই নাম্বারে। এছাড়াও আপনারা ফেসবুকে আমাদের পেজটি লাইক দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ হতে পারেন, এমনকি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। যদি এই সিটে নিজেকে দেখতে চান, নিজের মেডিকেল কলেজের কথা বলতে চান, তাহলে যোগাযোগ করুন রাজ টিভি স্টুডিও 153 চায়না বিল্ডিং গলি, আজিমপুর, ঢাকা। দর্শক, ছোট্ট করে যদি তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ সম্পর্কে বলতে চাই, হার্ট হসপিটাল হিসেবে যাত্রা শুরু করে 1995 সালে। এম শামসুল হক ছিলেন প্রতিষ্ঠাতা, তার মা তাইরুন্নেসার নাম অনুসারেই এই মেডিকেল কলেজ এবং হাসপাতালের নামকরণ করা হয়। 2002 সালে মেডিকেল কলেজ হিসেবে যাত্রা শুরু করে তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ। বর্তমানে চেয়ারম্যান হিসেবে রয়েছেন জাহানারা হক এবং বর্তমান অধ্যক্ষ শ্রদ্ধেয় ডাক্তার প্রফেসর ডাক্তার আব্দুল খালেক আকন্দ। ক্যাম্পাসের অবস্থান কোনিয়া, গাজীপুর সদরে। এর যে হাসপাতাল সেটি 500 শয্যা বিশিষ্ট। ছোট করে যদি বলতে চাই, এম শামসুল হক 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় তিনি সিলেট বর্ডার দিয়ে অনেক মাইনর রিলিজিয়াস মাইনরিটিস যারা, তাদেরকে ইন্ডিয়াতে চলে যাওয়ার জন্য সাহায্য করেছিলেন, যার কারণে 1971 সালে পাকিস্তানি বাহিনীর কিন্তু একটি বিশেষ চোখ ছিল শামসুল হকের উপরে। এছাড়াও অনেক সামাজিক কর্মকাণ্ড করেছেন তিনি এবং তার মা। এরই ধারাবাহিকতায় আসলে এই হার্ট হসপিটাল এবং এই মেমোরিয়াল মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়। একটু যদি বলতে চাই, এই মেডিকেল কলেজের কোথায় কোথায় এনলিস্টেড, ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মেডিকেল স্কুল বাই WHO, এমনকি আভিসিনা ডিরেক্টরি ফর মেডিসিন এবং ইন্টারন্যাশনাল মেডিকেল এডুকেশন ডিরেক্টরি IMED-এ এই মেডিকেল কলেজের নাম রয়েছে। এই মেডিকেল কলেজ থেকে পাশ করার পরে সরাসরি USA, কানাডার মতো দেশে শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারে।
এমনকি ইউএসএমএলই এক্সামিনেশন, প্ল্যাব, এএমসি, এনজেডআরএক্স সহ বিভিন্ন আন্তর্জাতিক বড় বড় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এই মেডিকেল কলেজের শিক্ষার্থীরা খুব সহজেই। নার্সিং ইনস্টিটিউট চালু হয়েছে 2008 সালে, এই তো তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ। যেমনটা কথা হচ্ছিল আসলে যে প্রথম যেই যাত্রা মেডিকেল কলেজে, ওরিয়েন্টেশনের কিছু স্মৃতি যদি জানতে চাই। ওরিয়েন্টেশন হয় 2016 সালের জানুয়ারি 21 তারিখে তোমার যেটা হয়। হ্যাঁ জি, তো আমি যখন ওরিয়েন্টেশনের আগে আমাদের একটা মেইন পেজ ছিল। আচ্ছা, প্রত্যেক মেডিকেল কলেজের একটা পেজ, মানে অফিশিয়াল ফেসবুক পেজ, ফেসবুক পেজ। আচ্ছা, তো আমি ফেসবুক পেজে হচ্ছে প্রথমে যখন একটা পোস্ট করেছিলাম যে আমাদের ওরিয়েন্টেশনটা কবে হবে বা কখনো, আমি জানতাম না। আচ্ছা, আমাকে জানানো হয়েছিল ওরিয়েন্টেশনটা 10 তারিখে হবে, তো সেটা আপনার ইস্তেমার কারণে পিছিয়ে দিয়েছিল। আচ্ছা আচ্ছা জি, তো তারপরে ওরিয়েন্টেশনের কল আসলো আমার কাছে 21 তারিখেই, আপনার 20 তারিখে রাতে কল আসলো। পরের দিন ওরিয়েন্টেশনে গেলাম, যে সবাই নতুন মুখ, পরিচয় পর্ব একটু হতে হয়, তো একটু লাজুক ছিলাম আমি, একটু তো অনেক লজ্জা পাচ্ছিলাম কথা বলতে ফ্রেন্ডের সাথে। তো তারপরে এক টাইম একটা ফ্রেন্ড আমার পাশে বসেছিল, সেটা হচ্ছে রোল 7, রোল নাম হচ্ছে 9, সে আমার পাশে বসছিল। তারপরে কিছু ফরেনার্সরা ছিল, তাদের সাথে কথা বললাম। তারপরে প্রতিটা মেডিকেল কলেজের সিনিয়র ভাইয়েরা কিন্তু নতুনদেরকে একটু সে চোখেই দেখে, তো তারাও আমাকে ডেকে নিয়ে গেলো। ডেকে নিয়ে যে প্রথমে আমি তো ভয় পাইছিলাম যে হয়তো ভার্সিটির মতো র্যাগিং এর শিকার হতে হবে কিনা, বাট আল্লাহর রহমতে আমাদের কলেজে র্যাগিং সিস্টেমটা নেই। তারপরে তারা আমাকে নিয়ে যে আদর করে চকলেট কিনে দিয়েছিল, এটা হচ্ছে আমার একটা ভালো স্মৃতি ছিল। সংক্ষেপে যদি জানতে চাই, প্রথম আইটেমের জন্য কতদিন পড়া হয়েছিল? প্রথম আইটেম আমার ছিল ফিজিওলজি, ফার্স্ট আইটেম। বেশিরভাগ মানুষেরই মনে হয় ফিজিওলজিটাই সবার প্রথম আইটেম থাকে, তো এটা সো ফার্স্ট আইটেম ছিল। স্যার ম্যাডামরা অনেক দ্রুত আইটেম নেওয়ার ট্রাই করতো। আমার বেস্ট টিচার ছিল আনিকা ম্যাম। আচ্ছা, তো আমি অনেক ভয়ে ছিলাম প্রথম আইটেম, প্রথম আইটেমে রাতে পড়ছিলাম আপনার হচ্ছে 4-5 ঘন্টার মধ্যে। তারপরেও প্রথম ইংলিশ পড়া এখানে, আমরা তো বাংলা মিডিয়াম স্টুডেন্ট ছিলাম এবং ভাইভা বেসড পরীক্ষা, ভাইভা বেসড পরীক্ষা, খুব সব মিলে খুব ভয়ে ছিলাম। তারপরে চিন্তা ভাবনা করলাম, একটু মনে সাহস রাখলাম যে ভাইবা তো আমাকে এইভাবে প্রতিটা স্টেপেই দিতে হবে, তো এখন থেকে যদি আমি মেন্টালিটিটা ঠিক না করি হয়তোবা পরবর্তীতে আমি ব্রেকডাউন হতে পারি। তো তারপরে প্রথম ভাইবা টেবিলে আমি যখন বসি, তখন আমি ম্যাডামের কাছে কোশ্চিনের যেই কোশ্চিনগুলো ধরে আমি সব কোশ্চিনই পারতেছি, তখন কনফিডেন্ট লেভেলটা আমার আরও অনেক বেড়ে যায়। আর প্রথম ভাইবাতে আমাকে 7 মার্কস দিয়েছিল, এরপরে আমি আর কোনো আইটেমে পেন্ডিং খাইনি আল্লাহর রহমতে। এখন সন্দেহে একটা ভালো দিক অ্যাকচুয়ালি আমি বলতে চাই, প্রথম বছর প্রথম বর্ষে পড়াশোনার ক্ষেত্রে বোনস নিয়ে পড়তে হয়, ক্যাডাভারে থাকে, সেখানে গিয়ে ভিসারাগুলো দেখতে হয়, মাসেল অ্যাটাচমেন্টগুলো দেখতে হয়, নার্ভগুলো দেখতে হয়, তো ভয়ের কাজটা কী ছিল, মানে ভয় কী কাজ করেছে কখন? এই বুঝি জেগে উঠবে। ওকে, প্রথমত যখন হচ্ছে ক্যাডাভারে যাই তখন খুব উৎসুক নিয়ে আমরা দেখছিলাম যে খুব সিরিয়াসলি যে জিনিসটা কি, মানে মনের মধ্যে একটা কিউরিয়াসিটি ছিল যে অনেকদিন পর আমরা একটা ক্যাডাভারের সামনে আসছি, শুনে আসছি এতদিন শুধু যে মেডিকেল কলেজে ক্যাডাভার কি অনেক ভয়ঙ্কর কিছু রহস্যময় গল্প থাকে। তো আমি ওটাই খোঁজার চেষ্টা করলাম যে আসলে কি রহস্যময় কিনা। তো আমাদের যে ক্যাডাভারের দায়িত্বে থাকেন মুনির ভাইয়া, তো মুনির ভাইয়ের কাছে আমি প্রথমে জিজ্ঞাসা করি, ভাই আমাদের এখানে লাইট অফ হওয়ার পরে রাতে কোনো ভয়ানক কিছু আপনি কখনো কিছু দেখেছিলেন কিনা? আচ্ছা, তো সে বলেছে না আমাদের এখানে এটা হয় নাই, কারণ তারা হচ্ছে এখন পর্যন্ত কিছু দেখে নাই। আর যে আপনি বোনস বিষয়ে যেটা বললেন যে ভয়ের সংকটটা, প্রথম আমি আইটেম দিয়েছিলাম হার্ট, প্রথম আমার বোনস পার্ট ছিল না, থোরাক্স কার্ড দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো প্রথম থোরাক্স কার্ডে আমি হার্টের আইটেমটা হচ্ছে লেকচার, যেটা টিউটোরিয়াল স্যার ছিলেন আমাদের ডক্টর দেবব্রত স্যার, তো দেবব্রত স্যারের লেকচারটা আমি মিস করি, পাই না। তো আমি চিন্তা ভাবনা করছিলাম হয়তো বা হার্ট আইটেম তো আমি পেন্ডিং খাবো, তো অনেক কষ্ট লাগছিল যে প্রথম আইটেমটা আমার পেন্ডিং যাচ্ছে, অ্যানাটমির এই আইটেমটা আমি মিস দিয়েছি ক্লাসটা। তো চিন্তা ভাবনা করলাম যে আমি একটু বাসায় পড়ে ইউটিউবটা দেখি ভিডিও থেকে, যে আমি কিছু শিখতে পারি কি না। তো ইউটিউবে আমি ভিডিওটা দেখলাম, দেখার পর নিজে নিজে বই বের করে পড়ার চেষ্টা করলাম। আমাদের নিটার ছিল, আমাদের একে দত্ত ছিল, এইগুলো একসাথে টেক্সট বুক বের করে আমি ভিসারাগুলো খুব সুন্দরভাবে ফাইন্ড আউট করার চেষ্টা করলাম, এবং ইউটিউব থেকে একটা ভালো আইডিয়া নিয়ে পরের দিন আইটেমের টেবিলে গেলাম। যে আপনার একটা বেসে 25 স্টুডেন্ট ছিল আমার, 25 স্টুডেন্টের মধ্যে আমাদের সেই দিন 4 জনের আইটেম ক্লিয়ার হয়েছিল। সেই 4 জনই কি তুমি একজন ছিলে? হ্যাঁ, আমি ওই একজন ছিলাম, আমার রোল 1 বলে রাখি। তো আমি অনেক ভয়ে ছিলাম যে স্যার হয়তো আমাকে ধরলে আমি পারবো না, কারণ আমি তো শিখি নাই,
অ্যানাটমিক্যাল পজিশন দিয়ে শুরু করলো। তো আমার সাথে প্রথম থেকে পাঁচজন আইটেম দিতে গিয়েছিল, রোল ওয়ান থেকে রোল ফাইভ পর্যন্ত। তো বাকি চারজন অ্যানাটমিক্যাল পজিশনটা বলতে পারে নাই, দেখে তারা আউট হয়ে গেছিল, আমি থাকছিলাম। বাকি থেকে যারা ছিল তাদের সাথে আবার আইটেম ক্লিয়ার হয়ে গেছিল আমার। নিঃসন্দেহে মানে আসলে খুবই ভালো একটা ব্যাপার আমি বুঝতে পারছি। প্রথম প্রফের যদি অভিজ্ঞতাটা বলতে চাই, যে কিভাবে একটা স্টুডেন্ট মানে থাকে না যে প্রথম প্রফে যত পড়াশোনা করে সম্ভবত ফাইনাল প্রফে গিয়ে হয়তো সেই রকমের পড়াশোনা করে, বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারও কম হয়ে যায়, তো সেই জিনিসটা একটু জানতে চাই। আচ্ছা, প্রথম যখন প্রফ হয় আমাদের সেন্ট আপ লিস্টটা হচ্ছে আপনার ফেব্রুয়ারির মার্চের লাস্টের দিকে সেন্ট আপ লিস্টটা দিয়ে দেয়। তো আমাদের এক মাস মিনিমাম টাইম থাকে প্রিপারেশনের জন্য সাপ্লি টাপলি দিয়ে। তো আমাদের লাস্ট যে টার্মটা হয় থার্ড টার্ম, বাকি আপনার হচ্ছে এদিকে আটটা টার্ম ক্লিয়ার হয়ে গেছে। ফিজিওলজি টার্মের ক্ষেত্রে বলি, আমাদের ফিজিওলজি যে স্যার ছিলেন ডক্টর জাহিদ স্যার, সে অনেক কোঅপারেটিভ, অনেক পড়াই ভালো, আমাদেরকে যেভাবে সে ইনপুট দিবে সেভাবে সে আউটপুটটা চায়, অনেক করা ছিল ডেফিনেটলি। বাট প্রফের টেবিলে সে যে এত মাটির মানুষ এটা তাকে না দেখলে আমরা কখনো বুঝি নাই। তো প্রথম লাস্টের টার্মটা হচ্ছে আমাদের পুরা বাঙালি যারা ছিল সবাইকেই স্যার পেন্ডিং দিয়েছিল লাস্টের টার্মটা। তো আমরা ভাবছিলাম হয়তোবা যে আমরা হয়তোবা ফার্স্ট প্রফে বসতে পারবো না। তারপরে দুই দিন পরে সাপ্লি নিল, তো স্যার আমাদেরকে বলছে তোমাদেরকে আমরা একটা কোশ্চিনের জন্য পুরা টার্মটা পেন্ডিং দিয়েছি, তোমরা যাতে আবার ভালোভাবে পড়ো। আচ্ছা, এর মানে এই না যে তোমাদেরকে আমরা হচ্ছে ছাড়ছি না। তারপর আল্লাহর রহমতে তিনি আমাদেরকে ছেড়ে দিলেন। আমাদের প্রথম ভাইবাও ছিল প্রফে ফিজিওলজি। আচ্ছা, ফিজিওলজি আমাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এক্সটার্নাল গিয়েছিল। আচ্ছা, মানে ঢাকার মেডিকেল কলেজগুলো থেকেও যান আসলে, এবং পরীক্ষা যে আসলেই খুবই কড়াকড়ি হয়, কড়াকড়ি ঠিক বলবো না, মানে সত্যিকার অর্থে সমস্ত নিয়ম মেনেই হয়, এমনটা হয় না যে আর এক্সটার্নাল আসে নাই, ইন্টারনালি পরীক্ষা শেষ করে দিয়েছে, এমনটা কিন্তু আসলে হচ্ছে না। একটু জানতে চাইবো যে তৃতীয় বর্ষ মেডিকেল কলেজের শিক্ষার্থীর জীবনে সত্যি একটা বিশেষ বর্ষ, মাত্র দুটি সাবজেক্ট থাকে এবং প্রচুর ঘোরাঘুরি থাকে, তো সেটা কেমন ছিল? আমরা তৃতীয় বর্ষতে ক্লাস শুরু করেছিলাম জুলাই আগস্ট থেকে। আচ্ছা, পরীক্ষা দিয়ে তারপরে লং টার্মে আমরা একটু অটোতে ছিলাম। তো ওখানে ক্লাস শুরু করার পরে আমাদের ডিপার্টমেন্টের কমিউনিটি মেডিসিনের ডিপার্টমেন্টের হেড ছিল ডক্টর প্রফেসর আসমা ম্যাম, তিনি অনেক ভালো একটা টিচার, অনেক কোঅপারেটিভ। প্রথম প্রথম যখন যাই আমাদেরকে শিডিউলটা বলে দিল যে তোমাদের সবচেয়ে গোল্ডেন টাইম যেটা বলো সেটা হচ্ছে থার্ড ইয়ার, এরপরে এই গোল্ডেন টাইমটা তোমরা মেডিকেল লাইফে পাবে না। আর ফরেন্সিক ডিপার্টমেন্টের যিনি আমাদের ডিপার্টমেন্টের হেড, তিনি হচ্ছে ডক্টর প্রফেসর জুবাইদুল হক, তিনি অনেক একজন ভালো মনের মানুষ। তো প্রথমে আমাদেরকে হচ্ছে যখন আপনার ইয়েতে নিয়ে আসবে ঢাকা মেডিকেল কলেজে, অটোপসিতে নিয়ে আসবে, অটোপসিতে আমাদের শুরু হয়েছিল আপনার নভেম্বর থেকে। আচ্ছা, তো তখন তিনি আমাদেরকে আগে বলে 10টা অটোপসি বেসরকারি মেডিকেল কলেজে করতে হয় ঢাকা মেডিকেল কলেজে, নিয়ম থাকে, নিয়ম থাকে। তো আমরা প্রতিটা অটোপসি তার আন্ডারে করেছিলাম, তিনি এসে আমাদেরকে ঢাকা মেডিকেল নিজে হাতে, স্যার ডক্টর সানি স্যার, তারপর আমাদের অন্যান্য টিউটোরিয়াল স্যারেরা ছিল, তারা সবাই নিজে আমাদেরকে সাথে এসে অটোপসিগুলো করিয়ে নিয়ে গেছে। আর পুরো ব্যাপারটা হচ্ছে কমিউনিটি মেডিসিনের যে ট্যুরগুলো থাকে, 9টা ট্যুর থাকে, একদিনের হচ্ছে আপনার 3 দিনের ডে ভিজিটের ট্যুর থাকে এবং আরএফএসটি থাকে, আরএফএসটি থাকে। তো এই ট্যুরগুলোর দায়িত্বে আমাদের টিউটোরিয়াল স্যারেরা ছিল, আর প্রতিটা ট্যুর স্টুডেন্ট যে ম্যানেজমেন্ট সেটা দায়িত্ব তো আমার উপরেই দিয়েছিল স্যার ম্যাডামরা। তো যথেষ্ট পরিমাণে হার্ড ওয়ার্ক করেছিলাম। তারপরে আপনার হচ্ছে, ভাইয়া আমি আসলে জানি যে কতটা কষ্ট, আমি নিজেও ছিলাম এটার ব্যাপারে, ডেফিনেটলি অনেক কষ্ট। এবং আসলে অন্য স্টুডেন্টরা যেটা করে, যে আসলে মজা যেই জিনিসটা উপভোগ করার যে বিষয়টা থাকে, আসলে যারা ম্যানেজমেন্টে থাকে তারা আসলে সেভাবে করতে পারে না। তো এই বিষয়ে আমি আসবো, একটু যদি কমেন্টসগুলো পড়তে চাই দর্শক। তানজিমুল ইসলাম লিখেছেন, ভাইয়া বেস্ট উইশ ভাইয়া তোমাদের জন্য, খুব সুন্দর হচ্ছে প্রোগ্রাম, থ্যাংক ইউ ভাইয়া। তাহির বশির লিখেছেন, শুভকামনা জানিয়েছেন। সায়মা সাদিয়া লিখেছেন, বেস্ট উইশেস ফর ইউ দোস্ত, ক্যারি অন। মোহাম্মদ ফুহাদ রানা লিখেছেন, হিজ মাই ব্রাদার। খন্দকার নাহিদা আহমেদ মৌ লিখেছেন, গো আহেড দোস্ত, মাশাল্লাহ লুকিং ভেরি হ্যান্ডসাম। এছাড়াও রিফাত এইচ রনি লিখেছেন, গো আহেড বন্ধু। এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন মেহেদি হাসান শাওন,
তমসী রাত্রি, ফারিহা জান্নাত, তাজিন রহমান, আমির আহমেদ, চন্দ চৌধুরী, নারায়ণ রয়, সুমাইয়া বিনতে সিরাজ, অনিক সাহা, রিফাত এইচ রনি, মোহাম্মদ ইসমাম, ফয়সাল মাহমুদ, ফাহিম সজীব, সানজিদা আক্তার সহ আরও অনেকেই। ধন্যবাদ দর্শক আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। একটা ফোন কল আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন দেওয়ার জন্য। আপনার নাম এবং পরিচয় বলে প্রশ্ন অথবা মতামত জানান। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার নাম রিফাত হাসান রনি। জি জি, আমি রিয়াদ ভাইয়ের কাছে জানতে চাই যে পড়াশোনার পাশাপাশি তো মানুষের একটা মানে পার্সোনাল লাইফ আছে, যেমন ধরেন প্রেম ঘটিত কিছু ক্যাম্পাসে, এইগুলো মানে কিভাবে দেখে সে, তার কাছে এটা জানতে চাই। কথাবার্তা বলছিলাম ঘোরাঘুরি, আমি একটু ছোট করে বলতে চাই, অক্টোবর 17, 2017 সালে একটি স্ট্যাটাস বলছে আমাদের আজকের অতিথির, জীবন মানি জি বাংলা নয়, জীবন মানি খাওয়া দাওয়া, এটা একটু জানতে চাই। অবশ্য ওখানে কিছু খাওয়া দাওয়ার ছবি ছিল, যেটা অবশ্যই আমরা দর্শকদের দেখাতে পারছি না, আমি তো দেখে ফেলেছি। আচ্ছা, ওইটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রফের রেজাল্টের পরে সেলিব্রেশন ছিল। আচ্ছা, তো আমরা হচ্ছে তখন সবাই মিলে প্রথম একটা ফার্স্ট প্রফ পাস করলাম, যখন খুব এক্সাইটেড ছিলাম, তো সবাই মিলে তখন চিন্তা ভাবনা করলাম যে চল আমরা সবাই মিলে ফ্রেন্ডরা একটা হ্যাং আউট করে দিই। আচ্ছা, সেই হ্যাং আউটে আমরা গিয়েছিলাম ওটাতে। আচ্ছা আচ্ছা, মানে আসলেই মজা হয়। হ্যাঁ অবশ্যই, এবং শুধু তৃতীয় বর্ষে না, মানে মেডিকেলের শিক্ষার্থীরা যে আসলে পড়াশোনার পাশাপাশি যে মানে কি বলবো যে আদার্স যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো তো করছেই, পাশাপাশি যে নিজের ঘোরা ফেরার একটা ব্যাপার থাকে বা একটু এন্টারটেইনমেন্টের যে একটা ব্যাপার থাকে সেটাও কিন্তু চলে আসলে, কেউ কেউ প্রকাশ্যে, কেউ কেউ গোপনে। ক্লিনিক্যাল ক্লাস ওয়ার্ড এক্সপিরিয়েন্সের বিষয়টা আমরা জানবো হাসপাতালকে নিয়ে, যে ঢাকার বাইরের হাসপাতাল, যেমনটা আমাদের একজন অতিথি ফোন দিয়ে আমাদেরকে বলছিলেন যে বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক হয়, তো সেই বিষয়গুলো সম্পর্কে একটু জানতে চাইবো যে হাসপাতালের রোগীর সংখ্যাটা কেমন। আপনার হচ্ছে হাসপাতালের রোগীর সংখ্যা মোটামুটি একটা প্রাইভেট মেডিকেল কলেজ হিসেবে বলা যায় মার্শাল অনেক ভালো আছে। আমরা যখন ওয়ার্ডে গেছি, ওয়ার্ডে আমরা কিন্তু রোগীর উপরেই কিন্তু প্রথম এক্সপিরিয়েন্স, আচ্ছা, যেহেতু এক্সামগুলো করা হয়, এক্সামিনেশনগুলো রোগীর উপরেই করা, আমরা করা হয় শেখাই। তো এখন থেকে আমাদেরকে হ্যাবিচুয়েট করে তুলতেছে টিচাররা, কারণ অন্যান্য মেডিকেল কলেজ, অনেক মেডিকেল কলেজ আছে, আমি আপনার হচ্ছে সিনিয়র ভাইদের সাথে গিয়েছি যে অন্য মেডিকেল কলেজ দেখেছি, আমাদের আমার বাসা বগুড়া ডিস্ট্রিক্টে, আমি বগুড়া ডিস্ট্রিক্টের প্রাইভেট মেডিকেল কলেজে গিয়েছি, তো তারা করে কি আপনার টিচাররা হচ্ছে স্টুডেন্টকেই ডেমো বানায়, বাট আমাদের কলেজে এটা নেই। বিশেষ করে মেডিসিনের কথা বলবো, যে মেডিসিন গাইনি, গাইনি তো অনেক রোগী থাকে আমাদের, তো যতগুলো পরীক্ষা করা হয় এক্সামিনেশন আপনার হচ্ছে সিস্টেম অনুযায়ী সব আমাদের পেশেন্টের উপরে করা হয়, আর পেশেন্টের মুখ থেকে আমাদের নিজে কোশ্চিন করতে বলে, যে টিচাররা থাকে পাশে, যে তুমি নিজে কোশ্চিন করো, যে কোশ্চিন করতে যদি ভুল হয় আমরা শিখাই দিব, তারপর দেন ডায়াগনোসিসটা শিখাবো, এটা আসলে কোন রোগীর ডায়াগনোসিস। আচ্ছা, তার মানে রোগী কিন্তু আছে অনেক। হ্যাঁ, এবং যদি বলতে চাই যে থার্ড ইয়ারে তো দেখা যাচ্ছে যে কিছুটা হয়তো পড়াশোনার চাপটা কম থাকে, কিন্তু ফোর্থ ইয়ারে তো তিনটা বেসিক সাবজেক্ট, প্যাথোলজি, ফার্মাকোলজি এবং মাইক্রোবায়োলজি, এর পাশাপাশি ক্লিনিক্যাল ক্লাসগুলো করতে হয়, তো ফোর্থ ইয়ারটা মানে এটা কিভাবে ম্যানেজ হচ্ছে বা এটা কিভাবে মানে কি বলবো নেগোশিয়েট কিভাবে হচ্ছে জিনিসটা, যে বেসিক সাবজেক্টের ক্লাসগুলোও করছো আবার এদিকে হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসগুলোও সমানতালে চালাতে হচ্ছে। প্রথমে যখন অনেক ভাইয়াদের কাছে শুনতাম, যে যারা রেগুলার ছিল, যে ভাই আপনারা কীভাবে মেনটেন করতেন, আমাদের সিনিয়র ভাইরা ছিল, তারপর অন্য মেডিকেল কলেজের ভাই আপু, তাদের সাথেও ডিসকাস করছি যে তারা কীভাবে মেনটেন, তারা বলতো যে দেখো ভাইয়া, যে প্রথম এই থার্ড ফোর্থ ইয়ারটা হচ্ছে তোমার অনেক প্যারাময় একটা টাইম, এটা এই টাইমে নিজেকে সিরিয়াস না রাখলে তুমি পোস্ট গ্রাজুয়েশন যখন করতে যাবা তখন তোমার ব্রেন, তারপর বেসিক সব কিছুই ল্যাকিংস থাকবে, তো আর ক্লিনিক্যাল সাইডটা তোমাকে হচ্ছে প্রেজেন্ট থাকবা, তোমাকে ক্লিয়ার করতে হবে এমন কথা না, বাট সবসময় পার্সেন্টেন্সটা রাখবা, পারো বা না পারো, তো আমি এটাই চেষ্টা করেছি, পার্সেন্টেন্স রাখার চেষ্টা করেছি এবং পাশাপাশি পড়া প্লাস ওয়ার্ড ক্লিয়ারেন্সের ট্রাই করেছি।
আচ্ছা ঠিক আছে, আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে আসলে ফোর্থ ইয়ারের বিষয়টা একটু যদি বলতে চাই, যে হাসপাতালের যেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো হাসপাতাল বা মেডিকেল কলেজের পক্ষ থেকে যে ক্যাম্পেইনগুলো হচ্ছে সেই জিনিসগুলো। মেডিকেল কলেজের ক্যাম্পেইন বলতে হচ্ছে আমাদের আপনার ক্যান্সার ডে, বিভিন্ন ধরনের ক্যান্সার বেসড ক্যান্সার ডে পালন করা হয় থাকে। 4 ফেব্রুয়ারি আমাদের একটা আপনার ক্যান্সার ডে পালন করা হয়েছিল আমাদের কলেজ ক্যাম্পাসে। তারপরে আপনার বিভিন্ন ধরনের ভ্যাকসিন প্রোগ্রাম, যেটা আমাদের বিশেষ করে হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রোগ্রাম ক্যাম্পেইন, এটা আমরা করে থাকি। তারপর আপনার হচ্ছে রোহিঙ্গাদের ক্যাম্পেইন, যার জন্য আমরা এই বিষয়ে একটু আসবো, তবে একটা বিরতিতে আমাদেরকে যেতে হবে। দর্শক, কথা হচ্ছিল তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজের শিক্ষার্থী রিয়াদ আহমেদের সঙ্গে। শুনছিলাম হাসপাতালের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে, শুনবো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে। আমাদের অতিথি কিন্তু অনেক কিছু পারেনও, আমরা সেগুলো সম্পর্কে জানবো। সাথেই থাকুন আমাদের, ফিরছি একটি বিরতির পর। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel. ক্যারিয়ার যখন টেলিভিশন সংবাদ উপস্থাপনা, রাজ টিভি, রাজ টেলিভিশন, খুবই সুন্দর একটি উদ্যোগ। আপনার এই স্বপ্ন পূরণে কাছে আছে রাজ মিডিয়া প্রেজেন্টেশন একাডেমি, সংবাদ উপস্থাপনা প্রশিক্ষণে এক ডিজিটাল প্ল্যাটফর্ম, দেশসেরা প্রশিক্ষক, নিজস্ব ডিজিটাল স্টুডিও, অটোকিউ প্র্যাকটিস, নিজস্ব ভয়েস ট্রেনার, পিসিআর এডিটিং প্যানেল, একমাত্র আমাদেরই রয়েছে। নতুন ব্যাচে ভর্তি চলছে, 3 মাস কোর্স শেষে 6 মাসের ইন্টার্নশিপ সম্পূর্ণ ফ্রি। ইন্টার্নশিপের সময় রাজ টিভি এবং রেডিও রাজ বাংলার ধ্বনিতে থাকছে কাজ করার সুবর্ণ সুযোগ। আজই যোগাযোগ করুন 153 চায়না বিল্ডিং গলি, আজিমপুর, ঢাকা, হটলাইন 01779271018। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel. হাসপাতালের বিভিন্ন সোশ্যাল যে ওয়ার্কগুলো থাকছে বা ক্যাম্পেইনগুলো থাকছে সেই সমস্ত বিষয়ে। আমাদের প্রত্যেক মানডেতে ফ্রি ক্যাম্পেইন করে, যে বিভিন্ন রোগীদেরকে ফ্রি ট্রিটমেন্ট দিয়ে থাকে। নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। আর প্রত্যেক আপনার হচ্ছে বৃহস্পতিবার ইপিআই, যে প্রতিটা হসপিটালে কিন্তু একটা ইপিআই ইউনিট থাকে, তো আমাদের এখানে কিন্তু ইপিআইটাও ভালোভাবে চালু আছে। তারপরে আপনি যেটা জানতে চাচ্ছেন যে বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল ক্যাম্পেইন হয় কিনা, অবশ্যই বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল ক্যাম্পেইন হয়। তার মধ্যে শুনবো ক্যাম্পেইনের কথা, একটা ফোন কল আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন দেওয়ার জন্য। আপনার নাম এবং পরিচয় বলে প্রশ্ন অথবা মতামত জানান। সম্ভবত কলটা কেটে গেছে, আশা করি দর্শক আবার আমাদের সাথে যুক্ত হবেন। হ্যাঁ, যে
ক্যাম্পেইনগুলো বলতে হচ্ছে আমাদের টিচাররা চেষ্টা করে যদি কোনো তারা নতুন কোনো ডিজিজ সম্পর্কে জানে, তারপরে প্রিভেলেন্স যেটা হচ্ছে বেশি সেগুলো আমাদেরকে জানানোর চেষ্টা করে, তারা তার জন্য আমাদেরকে সবাইকে নোটিশ করে জানাবে, তোমাদের এই বিষয়ে আমরা জানাবো বা ডিসকাস করবো, আলোচনা করবো, তোমরা সবাই এই টাইমে উপস্থিত থাকবা। তো যখন যার টাইমটা থাকে আমরা সেই টাইমে সবাই উপস্থিত থাকার চেষ্টা করি। উপস্থিত থেকে আমাদের হচ্ছে ক্যাম্পেইন বলতে হচ্ছে আপনার প্রেজেন্টেশনটা আমাদেরকে ডিজিজ ক্লিয়ার করে দেখায়। আর বিশেষ করে যার কথা বললেন আমাদের ডক্টর মুন্নি ম্যাম, যেটা সার্জারিতে উনি বিশেষ করে এই সোশ্যাল ওয়ার্কে বেশি সচ্ছার, উনি সবসময় এগুলো নিয়ে হেডেক তার বেশি। যেহেতু ক্যাম্পাসটা গাজীপুরে, তো আমরা জানি যে আসলে সাভার গাজীপুর এই এরিয়াটা হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প যেটা, তো সেক্ষেত্রে সেই সমস্ত লেভেলের মানুষদের কাছে চিকিৎসা সেবাটা পৌঁছে দিতে এই মেডিকেল কলেজগুলো কেমন ভূমিকা রাখছে? এটা অবভিয়াসলি অনেক নিঃসন্দেহে অনেক ভালো ভূমিকা রাখছে। তারা চেষ্টা করে যে স্বল্প টাকার মধ্যে কীভাবে একটা ভালো সার্ভিস দেওয়া যায়। বিভিন্ন ধরনের গরিব পেশেন্ট থাকতেই পারে, কারণ ওইটা যেহেতু একটা গার্মেন্টস এলাকায় তো পেশেন্টের কিন্তু স্বল্পতা কখনো নেই আমাদের। অবভিয়াসলি অনেকগুলো পেশেন্ট আছে আমাদের, তো যাদের সমস্যা থাকে, আর্থিকভাবে সমস্যা থাকে, আমাদের চেয়ারম্যান স্যারকে জানালে সেটাও তারা বিবেচনায় রেখে চিকিৎসা দেওয়ার চেষ্টা করে। কারণ আমাদের কলেজের একটাই মূল লক্ষ্য ছিল অল দ্য হিউম্যানিটি অল দ্য অলমাইটি, সেবাই স্রষ্টার লক্ষ্য, তো তারা এটাই মেনটেন করে। আসলেই অনেক সুন্দর একটা উদ্যোগ। দর্শক একটু কমেন্টসগুলো যদি পড়তে চাই, নতুন করে কমেন্টস করেছেন মোসাদ্দেক বিন আহমেদ, লিসেনিং ইউ রিয়াদ গো আহেড, কমেন্ট করেছেন বিবেক পোদ্দার, লিখেছেন নাইস অ্যান্ড ইন্টারেক্টিভ সেশন। এছাড়াও কমেন্ট করেছেন সামান্তা সিনহা, লিখেছেন বেস্ট অফ লাক গো আহেড বন্ধু। কমেন্ট করেছেন সুমাইয়া আহমেদ, লিখেছেন বেস্ট অফ লাক। এছাড়া আরও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। দর্শক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য। একটু যদি আসতে চাই যে আমাদের একজন অতিথি প্রশ্ন করেছিলেন যে ডিফল্টারদের বিষয়ে, যে আসলে এটা এই সম্পর্কে আমি কিছু জানতে চাচ্ছি তোমার কাছ থেকে। একটি স্টুডেন্ট ডিফল্টার হওয়াটা অনেক প্যাথেটিক, এটা আমার কাছে যা মনে হয়। নিঃসন্দেহে যে প্রথমে অনেক স্টুডেন্ট ভাবে যে মেতে আমাদের এখন নতুন কারিকুলামে মেতে আমাদের মে আর নভেম্বর সেশনে পরীক্ষা হয়। তো অনেক স্টুডেন্ট আছে যে মেতে যারা রেগুলারে বসতে পারে না তারা নভেম্বরে বসবে, এটা ভেবে অনেকে ব্রেকডাউন হয়ে যায় যে আমি ছয় মাস পিছিয়ে গেলাম। তো আমার মনে হয় যে মেডিকেল স্বেচ্ছায় ড্রপ আউট মেডিকেলে কিন্তু ড্রপ আউট হবে, কিন্তু সেটাকে মনোক্ষুণ্ণ কইরা ওইটা নিয়ে বসে থাকলে হবে না, চেষ্টা করতে হবে নিজের লেভেল থেকে। আর টিচারদের সাথে সবসময় কমিউনিকেট থাকতে হবে, আর টিচারদেরও উচিত যে স্টুডেন্টটা ডিফল্টার হচ্ছে তারা কেন ডিফল্টার হচ্ছে সেগুলো ফাইন্ড আউট করে তাদের নেগেটিভ পয়েন্টগুলো করতে এবং তাদেরকে সলিউশন দেওয়া। এবং আমি এই বিষয়ে আসলে বলতে চাই যে ডিফল্টারদেরকে ডিফল্টার হিসেবে না দেখে তাদেরকেও আসলে স্টুডেন্ট হিসেবে দেখা উচিত, এবং আমার মনে হয় যে তাদেরও অনেক সুযোগ আছে। এখন একটা স্টুডেন্ট যে কোনো কারণেই হোক হতেই পারে ডিফল্টার, কিন্তু তার মানে যে সে সার্বক্ষণিক বা সবসময়ই তার সব কিছু ডিফল্টার হিসেবেই থাকবে এমনটা ভাবা উচিত না। আমার মনে হয় যে স্টুডেন্টদের বা যার যেই ডিফল্টার ভাইয়া বা আপুরা আমাদের সাথে ক্লাস করেন বা হয়তো অনাগত দিনে করবেন, বা আমাদেরই ব্যাচমেটরা যারা হয়তো আল্লাহ না করুক হয়ে যেতে পারে, সহপাঠী যারা থাকবেন তাদেরও উচিত আসলে একটা কোঅপারেশন বা কোঅপারেটিভ একটা মনোভাব রাখা। এবং এটা হচ্ছে কিন্তু অনেকাংশেই এখন সবাই সবার জন্য সাহায্য সহযোগিতা করছেন। একটু যদি জানতে চাই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সম্পর্কে, মেডিকেল কলেজে কী কী এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হয়। আমি যতটুকু জানতে পেরেছি দর্শক, যে আমাদের অতিথি নাচেন এবং অভিনয়ন করেন, এই বিষয়ে একটু। এটা আমার হচ্ছে প্রথম অভিনয়টি দিয়ে শুরু হয় যখন আমি ক্লাস নাইনে পড়ি। আচ্ছা, আমার নাইন শৈশবকাল কাটছে ম্যাক্সিমাম টাইম বগুড়াতে। আচ্ছা, বগুড়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে আমি পড়তাম। আমার খালার বাড়ি বগুড়া। তারপরে আচ্ছা, তো ওখান থেকে ওখানে পর যখন প্রোগ্রাম হয়, বার্ষিক অনুষ্ঠান যেটা হয়, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, তো ওই অনুষ্ঠানে সবাই খুঁজছিল এমন একটা ছেলেকে যাকে মেয়ে ক্যারেক্টারটা দিলে বুঝতে পারবে না। তো আমাকে সেই ক্যারেক্টারেই দেওয়া হয়, আমি চেষ্টা করি ফুটে ওঠা, মানে অনেক ভালোভাবে করার চেষ্টা করি। মেডিকেল কলেজের প্রোগ্রামেও কি না? মেডিকেল কলেজের প্রোগ্রামে হ্যাঁ, প্রথম ফার্স্ট ইয়ারে যখন পড়ি তখন আমাদের বাবন ভাই, টিএম টুয়েলভের বাবন ভাই ছিল, তো আমি তখনও কিন্তু জানতো না সে আমি মোটামুটি এগুলো করি, আমি বলিও নাই, কখনো শেয়ার করি নাই। তো হঠাৎ করে আমার ব্যাচমেটার হয়তো বা শেয়ার করছে, সে আমাকে নক দিল রাতে যে তুই একটু আমার রুমে আসিস। তো আমি তো ভয়ে আছি যে সিনিয়র ভাই আমাকে কেন নক দিল, গেলাম
যে তখন বলল যে আমাদের তো সামনে পিকনিক, অ্যানুয়াল পিকনিক আছে, তো আমি চাচ্ছিলাম যে এই পিকনিকে তুই একটা প্রোগ্রাম দিবি। তখন আমি বললাম যে ভাই এটা কেমন দেখায়, আমি তো নতুন, সব টিচাররা থাকবে, টিচারদের সামনে এটা আমি করতে পারবো না। তো যাই হোক, ভাই অনেক আমাকে একটু গলা কড়া করেই বলে যে তুই করবি, করতে হবে। তখন আমিও ঠিক করি, ঠিক আছে আমি তো এর আগে করছি, ইনশাল্লাহ করবো, পারবো। তো আমাকে এখানেও একটা মেয়ের রুলেই দেওয়া হয়। আচ্ছা, আমরা কি সেটা একটু জানতে পারি যে মানে আসলে কি কি অভিনয়টা ছিল বা কি রোল ছিল সেটা? রোলটা ছিল আমাকে প্রথমে যখন এই রোলটা দিবে, আমি প্রথমে খুব সুন্দরভাবে ক্লিন শেভ করি, ক্লিন শেভ করে তারপরে পুরো একটা মেয়ের মেকআপই নেওয়াই। আচ্ছা, তারপরে হচ্ছে আমি চুল, মানে যেটা আর্টিফিশিয়াল চুল বলে, আর্টিফিশিয়াল চুল লাগানো হয়, ফলস চুলগুলো লাগাই নিই, লাগাই নিয়ে শাড়িও পরি, শাড়ি পরে যতটুকু সাজার দরকার সাজি। যে আমি চিন্তাভাবনা করছিলাম যে আমাকে যাতে স্টেজে পুরো মেয়েই লাগে, মানে ইভেন ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলার জন্য সব রকমের প্রচেষ্টা। হ্যাঁ, তো ইভেন আমার গানে হচ্ছে একটা গান ছিল যে আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটাই, এই গানের পারফরমেন্সটা করেছিলাম। তো আমার টিচাররা প্রথমে ডিপার্টমেন্টে যে ফার্স্ট ফেজে ছিলাম, ওইটা ফার্স্ট ফেজে ডিপার্টমেন্টের মাকফুরা ম্যাম, তারপরে শাহানা ম্যাম ছিল, তারা ফার্স্টে বসেছিল, তারা চিনতে পারে নাই আমাকে যে এটাই আমাদের রিয়াজ, আমি ছেলে না মেয়ে, তারা কনফিউশনে ছিল। আচ্ছা, তারা প্রোগ্রাম যখন দু মিনিট হয়েছে, মানে গান একটা শেষ আরেকটা গানে চলছে, তখন ম্যাডাম লক্ষ্য করছে যে আমি রোল ওয়ান রিয়াজ। যখন প্রোগ্রাম শেষ, প্রোগ্রাম শেষ পরের দিন ক্লাসে আমাকে বলতেছে যে যতগুলো অনুষ্ঠান দেখলাম তার মধ্যে তোমারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি হাসাতে পেরেছিলাম তাদের। নিঃসন্দেহে এটা আমাদের আসলে আফসোস যে আমরা এটা দেখতে পারলাম না আসলে এই বিষয়ে। খুবই ভালো আসলে এই এই ধরনের প্রতিভাগুলো, এবং সেই ভাইয়া যে তোমাকে খুঁজে বের করে এনেছে, এই খুঁজে বের করাটাও কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। যেমন আমি ছোট্ট করে এখানে বলতে চাই যে আমারই এক ব্যাচমেট অসম্ভব সুন্দর নৃত্য পরিবেশন করে, তার প্রতিভাটা কিন্তু বের হয়ে এসেছে চতুর্থ বর্ষে এসে। মানে এতদিন সে লাইমলাইটে আসে নাই, বা হয়তো নিজে থেকে আসেনি বলতে যে হ্যাঁ আমি এত ভালো নাচ পারি। আই স্টিল রিমেম্বার হার ফার্স্ট পারফরমেন্স ডিউরিং অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম কম্পিটিশন অ্যাকচুয়ালি, এবং সে ফার্স্ট হয়েছিল। জানতে চাইবো বন্ধু বান্ধবীদের কথা, একটা মেডিকেল কলেজে পড়তে গেলে তো আসলে একটা বন্ডিং লাগে এবং একটা গ্রুপ লাগে পড়াশোনার ক্ষেত্রেও, তো সেক্ষেত্রে তোমার ফ্রেন্ড সার্কেল সম্পর্কে ছোট্ট করে জানতে চাই। আমার কলেজের ফ্রেন্ড সার্কেল বলতে হচ্ছে আমার ব্যাচমেট যারা আছে তারা অনেক ভালো। যখন আমি কোনো টিচারদের হাতে বোকা খাই বা কোনো আইটেম আমরা দিব না, মানে একটা আইটেম আজকে ছিল সেটা আমরা আইটেমটা বান করব, তো সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই। সিদ্ধান্ত নেওয়ার পরে আমি যদি বলি ফ্রেন্ডের দোস্ত আজকে আমাদের এই আইটেমটা পড়া হয় না, আমরা দিতে চাচ্ছি না, তার মধ্যে যদি কেউ পড়ে আসে তখন তারা বলে ঠিক আছে তোরাও তাহলে আইটেম দিস না। বিশেষ করে হচ্ছে আমার যারা আমার রুমমেট রিফাত হাসান রনি, তারপরে জান্নাতুল নাইম সজীব, সজল, রাসেল, তারপরে হচ্ছে আপনার মৃদুল, হৃদয়, এরা সব আমরা একসাথে সবসময় একসাথে চলাফেরা করি। যে সিদ্ধান্তটা নিই আমরা সবসময় আমরা একসাথেই নিই, আর কোনো রকম প্রোগ্রাম করলে তারপরে সব আমরা আগে মিটিং করে নিই যে সিনিয়ররা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করতে চাচ্ছে, আমরা এই প্রোগ্রামে যাবো কি না। একটা শেষ ফোন কলটা একটু ধরে নিতে চাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন দেওয়ার জন্য। আপনার নাম এবং পরিচয় বলে প্রশ্ন অথবা মতামত জানান। ওয়ালাইকুম আসসালাম, আমি একটু ফোন করেছিলাম মোশাফিকুল আহমেদ, আবারও ফোন করছিলাম টিম নাইনের। তো আমি আরেকটা জিনিস বলতে চাই যে রিয়াজ অনেক ভালো বই লিখতে ভালোবাসে, মানে ওর স্বপ্ন হচ্ছে বই লেখা, এই ব্যাপারে যদি ওর কাছ থেকে জানতে চাই যে ও কিভাবে জিনিসটাকে আরো মানে নিজেকে আগ্রহ সহকারে বই লেখা মনোযোগ দিয়ে কি করতে পারে তার মধ্যে কি করতে পারে। জি জি, আচ্ছা দর্শক অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। বই লেখার বিষয়টা আছে, আমরা অনুষ্ঠানের একেবারেই আসলে শেষ পর্যায়ে চলে এসেছি, ছোট্ট করে এক লাইনের মধ্যে জানতে চাই যে আসলে এই বিষয়টা মানে কিভাবে। বই লেখা বিষয়টা ভাইয়া যেটা বলেছেন, আমার একটা আগ্রহ ছিল যে একজনকে দেখে ইন্সপায়ার হয়েছিলাম, রাজশাহী মেডিকেল কলেজে পড়তো ছেলেটা, তো সে এখন ডক্টর হয়ে গেছে আমাদের সিনিয়র ভাইয়া। তো সে যখন পড়তো তখন সে চেষ্টা করতো যে নিজে নিজে একটা গাইড সিস্টেমে নোট করবে, নোট করে সে তার নিজের জুনিয়রদেরকে সাপ্লাই দিবে। আচ্ছা আচ্ছা, যে জুনিয়রদেরকে পড়াবে, সে যেভাবে পড়ে আসছে টিচারদের সেই লেকচারে, আপনি সেই গাইড বইয়ে বা তার যে রাইটিং, সেই রাইটিংয়ে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের লেকচার থাকবে টিচারদের বিভিন্ন কলেজে লেকচার, মানে একটা জাস্ট হেল্পিং বুক হিসেবে সেটা কাজ করবে। তো আমারও চিন্তা ভাবনা ছিল যে আমি তো রেগুলার লেকচার করছি টিচারদের, আর বিভিন্ন ধরনের যে টেক্সট বুকগুলো আছে পড়ার চেষ্টা করি, মেইন টেক্সট বুকগুলো,
তো আমি ওখান থেকে মেইন মেইন পয়েন্ট ফাইন্ড আউট করে লিখতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ। আসলে অন্তত পক্ষে ব্যাচমেট তো অবশ্যই, জুনিয়র যারা রয়েছে তাদের জন্য অনেক বেশি হেল্প করবে। দর্শক, একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আজকের অনুষ্ঠানের। আপনারা দেখছিলেন রাজ টিভি নিয়মিত আয়োজন হ্যালো ক্যাম্পাস অনুষ্ঠান। আজকে অতিথি হিসেবে ছিলেন তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজের শিক্ষার্থী রিয়াদ আহমেদ। কথা হলো তার ক্যাম্পাস সম্পর্কে। আপনিও যদি চান আপনার মেডিকেল কলেজ আর তার ক্যাম্পাস সম্পর্কে বলতে, তাহলে আর দেরি কেন, যোগাযোগ করুন দ্রুত আমাদের সাথে। অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের সাথে আমাদের সাথে থাকার জন্য। আবারও দেখা হবে আগামী পর্বে। শেষ কথা যদি দর্শকদের বলতে বলি 20 সেকেন্ডে, 20 সেকেন্ডে একটা কথাই বলতে চাই, যারা আমাকে আজকে লাইভে দেখছেন আমার জন্য বিশেষ করে দোয়া চাই যে আমি যাতে একটা ভালো সার্জন হতে পারি। আর বিশেষ করে আমার যে প্রফেসর ডক্টর আব্দুল খালেক আকন্দ, তার যে আমি স্টুডেন্ট, এটা আমি নিজে অনেক গর্বিত তার স্টুডেন্ট হয়ে, যে আমি চেষ্টা করব তাকে ফলো করার। দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য। আবারও দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো মেডিকেল কলেজের নতুন কোনো শিক্ষার্থীকে নিয়ে, তার সাথে শুনবো তার ক্যাম্পাসের গল্প। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আল্লাহ হাফেজ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.